চলে যাব মালদায়। মালদাতেও তৃণমূল সাংসদ মৌসম নূর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। ব্যবসায়ী হেমন্ত শর্মার বাড়িতে আয়কর হানা বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সেবকের কাছ থেকে, জানব পুরোটা। সেবক, কেন আয়কর হানা, কি বলা হচ্ছে এবং কি জানা যাচ্ছে, কতক্ষণ ধরে তল্লাশি চলছে? একদমই দেখো, প্রায় এখন 1:45 বাজে, প্রায় 4 ঘন্টা ধরে চলছে একযোগে হানা এই ব্যবসায়ীর বাড়িতে। ব্যবসায়ীর গ্রামের বাড়ি বুলবুলচণ্ডি হবিবপুরের, সেখানে সকালে এক দফা তল্লাশি হয়। এরপর মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় ব্যবসায়ীর বাড়ি, সেখানেও তল্লাশি চলছে। হেমন্ত শর্মা রাজ্যসভার সাংসদ তৃণমূলের মৌসম বেনজির নূর ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু জেলাতে পরিচিত, এবং তারা কিন্তু ব্যবসায়ী পরিবার, একাধিক ভাই তারা একসঙ্গে ব্যবসা করেন। সেই বাড়িতে, মালদা শহরের যে বাড়ি, সেই বাড়িতে এখনও চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রেখেছে, আশেপাশে কাউকেই ঘেঁচতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সংস্থার প্রায় 5টি গাড়ি নিয়ে অন্তত 20 জনের দল রয়েছেন, যার মধ্যে 3 জন মহিলা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। ঠিক কি অভিযোগে তল্লাশি, সেটা কিন্তু এখনো কেন্দ্রীয় তদন্তকারী যারা সংস্থা তারা স্পষ্ট করতে চাননি। তবে নথিপত্র যাচাই করা হচ্ছে, ব্যবসা সংক্রান্ত কাগজপত্র দেখা হচ্ছে, হিসেব বা সম্পত্তি নিয়ে নানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদম 4 ঘন্টা ধরে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। আমরা আসব এবং পরবর্তী সময়ে কি আপডেট তা আপনাদের জানাবো। তবে এখন একটা ছোট্ট বিরতি, বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, নিয়ে যাব মাঠে ঘাটে।